2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলে চূড়ান্ত বাছাই পর্বে জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়েছে উগান্ডা। নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঠের এই ম্যাচে ছিল আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে উগান্ডার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এ হারে বিশ্বকাপ খেলার সমীকরণটা বেশ কঠিন হয়ে গেল জিম্বাবুয়ের। এদিন টসে হেরে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার 39 বলে 48 রানের ইনিংসে 20 ওভারে 7 উইকেট হারিয়ে তুলতে পারে 137 রান। জবাবে 12 রানে 2 উইকেট হারালেও মিডল অর্ডারে আলপেশ রামজানের 26 বলে 40 ও রিয়াসাত আলী সাহার 28 বলে 42 রানের ইনিংসে স্মরণীয় জয় পায় উগান্ডা। 5 বল বাকি থাকতেই তারা জয় নিশ্চিত করে। জিম্বাবুয়ের বাছাই পর্ব শুরু হয়েছিল স্বাগতিক নামিবিয়ার কাছে 7 উইকেটে হেরে। কোচ ডেভ হটন যে পরাজয়কে বলেছিলেন লজ্জাজনক, অবশ্য পরের ম্যাচে তানজানিয়াকে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় জিম্বাবুয়ে। কিন্তু আজ উগান্ডার কাছে আবার হোঁচট খেল তারা। 3 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে এখন তালিকার 4 নম্বরে আছে জিম্বাবুয়ে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান অঞ্চলের বাছাই পর্ব থেকে সুযোগ পাবে 2টি দল। 3টি করে ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে নামিবিয়া ও কেনিয়া। 3-এ থাকা উগান্ডার 3 ম্যাচে পয়েন্ট 4। বাকি 3টি ম্যাচ জিতলেও জিম্বাবুয়ের সর্বোচ্চ পয়েন্ট হবে 8। সেটি যথেষ্ট নাও হতে পারে গত আসরে খেলা দলটির। গতবার প্রথম রাউন্ডে গ্রুপের শীর্ষে থাকলেও সুপার 12-এ নিজেদের গ্রুপের তলানিতে থেকে শেষ করায় পরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারায় তারা। নামিবিয়ার মতো এ ম্যাচেও জিম্বাবুয়ের হারের ধরনটা প্রায় একই রকম। আগে ব্যাটিং করতে নেমে যথেষ্ট রান তুলতে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। আজ উদ্বোধনী ব্যাটসম্যান ইনোসেন্ট কায়া 23 বলে 23 রানের ইনিংস খেললেও 47 রানে 3 উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। কায়ার মতো শন উইলিয়ামসও বেশ কিছুক্ষণ ক্রিজে ছিলেন, কিন্তু 24 বলে 21 রান করেই থামেন। উগান্ডার বাঁহাতি পেসার দীনেশ নাকরানি 4 ওভারে 14 রান দিয়ে নেন 3টি উইকেট। বাঁহাতি স্পিনার হেনরি সেনিওন্দা 2 উইকেট নেন 25 রান দিয়ে। বোলিংয়ে শুরুতে অবশ্য আশাই পায় জিম্বাবুয়ে, কিন্তু 3-এ ব্যাটিং করতে নামা রজার মুসাকা একদিকে ইনিংস ধরে রাখেন। 33 বলে 23 রানের ইনিংস খেলার পথে গুরুত্বপূর্ণ জুটি করেন রামজানি ও রিয়াসাতের সঙ্গে। তাতেই জয়ের ভিত পেয়ে যায় উগান্ডা। শেষ 18 বলে তাদের দরকার ছিল 30 রান। টেন্ডাই চাতারার করা 18তম ওভারে আসে 20টি রান। 19তম ওভারের 5ম বলে রিয়াসাত আউট হলেও সমস্যা খুব একটা হয়নি উগান্ডার ম্যাচটি বের করে নিতে।